সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অজিতা চক্রবর্তী। তো আজকে সকাল থেকে একদম ব্লগ করতে টাইম পাইনি, তো রেডি হতে হতে একদমই টাইম পাইনি ব্লগ করার, তো এখন থেকে স্টার্ট করছি ব্লগটাকে। তো এখন আমরা এখান থেকে ট্রেনে করে খড়গপুর যাব, তো খড়গপুরে গিয়ে তারপরে ওখান থেকে ট্রেন আছে আমাদের, তো ওখানেই যাবো এখন ডাইরেক্ট। তো চলো উইথাউট এনি ফার্দার ডু আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো এখন দিনটাকে স্টার্ট করি। এখানে আমাদের সব ফুল টিম রেডি, হাই বলো সবাই, হাই বলো, হাই হাই বলো, হাই হাই বল, হাই। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন এবারে ট্রেন আসার অপেক্ষা আছে, 8টা পাঁচে ট্রেন আসবে, তো ট্রেনে করে একবারে ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হচ্ছে, চলো। তো এটা হচ্ছে পুরীর আমাদের ফার্স্ট ব্লগ, তো পুরীর এখান থেকে আমাদের তিনটি ব্লগ যাবে, তারপরেও আর তারপর এখন থেকে ডেইলি ব্লগই যাবে, কারণ এখন আমি বাড়ি এসে গেছি, আর এরপরও আরো আরো অনেক হচ্ছে প্ল্যানিং আছে যাওয়ার, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি সবকিছু তোমাদেরকে জানাবো, তো দেখতে থাকো। কিছু বলবি? বাবা নিউ মার্কস, নিউ নিউ মার্কস। হ্যাঁ, তো এখানে আমাদের লাগেজ সব রেডি হয়ে গেছে, তো এখানে আমাদের ফুল টিম রেডি একদম। এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে মামি, এটা হচ্ছে দিদা, ক্যামেরা ফোকাস হচ্ছে না, আর ওখানে ভাই, আর এটা মামা। এখন আমরা এখানে স্টেশনে পৌঁছে গেছি, আর এখন ট্রেন আসতে অনেকটাই দেরি আছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হাই বলো সবাইকে, হাই বলো, হাই হ্যালো। তো এখন আমাদের পুরীর জার্নিটা হচ্ছে না, কারণ ট্রেন আসছে না, ট্রেন কখন আসবে কে জানে, ট্রেনের জন্য খুব ওয়েটিং আছে, তো ওখানে সবাই বসে আছে, তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন ট্রেন আসবে, আমরা এক নম্বরে দাঁড়িয়ে গেছি, তো ট্রেন আসবে তার জন্য ওয়েট করছি, এখনো 2 মিনিট পর আই থিঙ্ক আসবে, তো ট্রেনে উঠে একবার ব্লক করছি। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে, তো এখন পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। ট্রেন থেকে নেমে গেছি, তো এখন লাগেজ নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা হতে হবে।
এসে গেছি, এবারে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ভাবছি যে বাইরের দিকে যাব, বাইরের ভিউটা দেখাবো, সমুদ্রের ধারও যাব। তো এটা আমাদের হোটেল, বাইরে গিয়ে আমি ভালো করে দেখাচ্ছি হোটেলটা। হোটেলটার নাম আই থিঙ্ক আমি জানি না, খেয়াল নেই আমার। তো এটা আমাদের হোটেল, তোমাদেরকে হোটেলটা বাইরের থেকে আমি দেখাচ্ছি। আমাদের সি ভিউটা যেতে হবে, ঘুরে আসি। তো এটা আমাদের হোটেল। তো এখন আমরা বিচে এসে গেছি, দেখে নাও। ওয়াও, চারিদিকটা কিরকম ওয়াও ওয়াও লাগছে। তো সামনে যাই এখন, উঠ। তো বিচে এসে গেছি আমরা এখন। তো এখানে অনেক দোকান আছে, এখানে দোকানে ঘুরে ঘুরে দেখছি, যদি কিছু পছন্দ হয় তো নেবো, যদি কিছু পছন্দ না হয় তো একবারই চলে যাবো বাড়ি। দশ টাকা সব, এগুলো 10 টাকা করে সব, তাই না? ভাল লাগছে এখানে শঙ্খ বাজানোর প্রতিযোগিতা চলছে নাকি? এখানে কি ব্যাগ দেখা চলছে? তো দেখো আমাদের খাবার চলে এসছে, খাই। তোমার আর কি চিংড়ি দিবে? তো ব্লগটাকে এখানেই এখন এন্ড করছি, আর বেশি বড় করতে পাচ্ছি না, কারণ এখন খেয়ে দিয়ে ঘুমোতে হবে, কালকে সকালবেলা আবার বেরোতে হবে। তো কালকে সকালের ব্লগটা দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। তো এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তো কালকে সকালবেলা ভোর ভোর উঠতে হবে। তো আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগলো। তো ভালো লেগে থাকলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো, টাটা।